যান নিয়ে কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছেন, যদিও আসলে এখনো আনুষ্ঠানিকভাবে যে এই ফ্লাইওভারটি খুলে দেওয়া, সেই ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়নি, কিন্তু মানুষ কিন্তু আসতে শুরু করেছেন বা তারা কিন্তু আসছেন এই মুহূর্তে। যে জনস্রোত সেটি কিন্তু আসলে এই কালসি ফ্লাইওভার দিয়ে বয়ে যাচ্ছে। মানুষ কিন্তু বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী পেশার, আমরা কিন্তু এই এই দেখে থাকি যে সাধারণত এইসব ক্ষেত্রে তরুণদের, তরুণরা আগ্রহ হয় বেশি, তরুণরা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এখানে কিন্তু তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী বা বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু সবাই কিন্তু এসেছেন। এবং আমরা কিন্তু সকাল থেকে যখন দেখেছি যে দলীয় নেতাকর্মীরা যেমন আসছিল, কিন্তু পাশাপাশি সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আজকে একদম চোখে পড়ার মতো ছিল। এবং এই সাধারণ মানুষ যারা রয়েছেন, আমরা কিন্তু দেখেছি আশপাশ থেকে নারীদের উপস্থিতি, অর্থাৎ আশপাশের বাড়িঘর থেকে নারীরা এসে, তারা কিন্তু আসলে বলতে গেলে দুপুরবেলা নিজের ঘরের কাজ থেকে এসে তারপরে কিন্তু তারা এই উদ্বোধনটা বা এই চালুটা সেটা কিন্তু দেখতে এসেছেন। তারা কিন্তু কালসি ফ্লাইওভারের উদ্বোধনী ক্ষণের সাক্ষী হতে এসেছেন, পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মিরপুরে এসেছেন। এটি কিন্তু তাদের জন্য আসলে একটি বাড়তি পাওনা, বাড়তি আবেগের বিষয়, এবং যে কারণে সেই মানুষগুলো কিন্তু এখানে চলে এসেছে। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই যে আবেগ বা অনুভূতির জায়গাগুলো, সেগুলো থেকেই কিন্তু তারা আসলে এখানে এসে জড়ো হচ্ছেন। তারা কিন্তু যেটি বলছিলাম যে প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন যাচ্ছিলেন, তারা কিন্তু হাত নেড়ে বা উল্লাস জানিয়ে তাদের যে অভিব্যক্তি বা তাদের যে আবেগ, সেই আবেগটি কিন্তু প্রকাশ করেছেন। এবং এরই মধ্যে আপনাদের, মানে আমি কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে সাধারণের যে চলাচল, সেই চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এবং একে একে কিন্তু এই ফ্লাইওভারে কিন্তু এক একটি করে যে যানবাহন, সেই যানবাহন কিন্তু আসতে শুরু করেছে। এবং এটি কিন্তু মিরপুরবাসীর জন্যই শুধু নয়, গোটা রাজধানীরই কিন্তু যোগাযোগ বা সড়ক ব্যবস্থাপনার জন্য একটি নতুন দিগন্ত, সেটি কিন্তু আসলে বারবারই আমরা বলছি। কারণ হচ্ছে গিয়ে শুধু মিরপুরই না, আসলে সেই যদি একদম ওই মাথা এই মিরপুর দক্ষিণের ওই পাশটা থেকে ধরি, অর্থাৎ আজিমপুর ধানমন্ডি থেকে শুরু করে, অর্থাৎ মিরপুর সড়ক বা মিরপুর রোড, যেটি মিরপুর রোড যদি মিরপুর রোডের কথা যদি বলা হয়, সেই মিরপুর রোড থেকে যারা আসলে বিমানবন্দর থেকে শুরু করে এবং গাজীপুর, ময়মনসিংহ সেই এলাকায় যারা যাচ্ছেন বা সেই এলাকায় যারা আসছেন, তাদের জন্য কিন্তু একটা নতুন গেটওয়ে বা নতুন পথের সূচনা হলো। এখান থেকে কিন্তু আসলে ওই পথে যেতে, অর্থাৎ বিমানবন্দর সড়কে, যেটিকে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বলা হয়, বা ওই পথটাকে যেতে বা যেতে কিন্তু, বা এই এই পাশে বনানী, মহাখালী, গুলশান দুই ও পাশে সঙ্গে যে সংযোগ, সেই সংযোগের যে একটি নতুন দ্বার, নতুন পথ এই কালসি ফ্লাইওভারে যুক্ত করবে। এবং পাশাপাশি এই ফ্লাইওভারের নিচের কথা যদি বলি, এই ফ্লাইওভারের নিচে যে ছয় লেনের নতুন সড়ক, সেটিও কিন্তু আসলে যারা নিচ থেকে চলাচল করে তাদের জন্য কিন্তু একটি ভোগান্তিবিহীন একটি চলাচল। এবং সবচেয়ে বড় কথা, এই পথে কিন্তু প্রশস্ত ফুটপাত করা হয়েছে, যাত্রী ছাউনি করা হয়েছে এবং সাইকেল লেন করা হয়েছে, এটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। তো সব কিছু মিলিয়ে বলা যায় রাজধানীর, শুধু মিরপুরই নয়, গোটা রাজধানীর জন্য নতুন পথের সূচনা হলো আজ।